চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির দক্ষিণ বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নগরীর কোতোয়ালি থানার পাশে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম বুথের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানবীর। সহজতর করার জন্য যারা সুরক্ষা অ্যাপস ব্যবহার করতে অসুবিধা বোধ করছেন অথবা প্রিন্ট আউট নিতে পারছেন না, এই যাত্রী ছাউনি আমাদেরকে সহযোগিতা করছে, তারা উদ্যোগ জানিয়েছে, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করছি যাতে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি সবার জন্য সহজতর হয়। এটা প্রথম বুথ, এটা হয়তো আমরা এটা সফলতা লাভ করলে এবং তারা যদি সক্ষম থাকে আমরা আরো কয়েকটি ভবিষ্যতে খুলবো বলে আশা রাখি। এই যে মাদক আসছে চক্রের ব্যাপক হারে কিন্তু পাইয়ে রাখো র্যাপ আটক করছে ব্যাপক হারে, এই বিষয়ে আপনাদের জন্য কি কোনো স্পেশাল কোনো ড্রাইভ বা কোনো? যেহেতু বিষয়টি নতুন আমরা অবজার্ভ তথ্য সংগ্রহ করছি, আমরা চেষ্টা করব এর পেছনে যাওয়ার, আমরা কিছু লিঙ্কও পেয়েছি, আমরা চেষ্টা করছি এর মাধ্যমে প্রকৃত যারা বড় চালান নিয়ে থাকে মূলত আমরা তাদেরকে লক্ষ্য করে কাজ করছি। ক্যারিয়ার তো আছে কিন্তু আমাদের মূল লক্ষ্য যারা এগুলো বাজারজাত করছে তাদেরকে ধরার, আমরা আশা রাখি আমরা সফল হব। না এটা এখনও তো এরকম তথ্য আমাদের কাছে মাত্র প্রথম আমরা একটা পেলাম, এটার প্রেক্ষাপট যাচাই বাছাই করে তদন্ত করে দেখি আমরা ভেতরে আর কত কিছু জানি। পাশাপাশি কি আইসটাও এখন বেশি ছড়িয়ে পড়ছে কি না আপনাদের তথ্য? না আইস তো এই প্রথম আমরা ধরলাম আর র্যাব একটা ধরেছে, আমরা এখনের জন্য এখন এটা খুব এটা মানে প্রিমেচুর হবে কমেন্ট করাটা, আমরা তদন্ত করে দেখি বিষয়টিকে আমরা বের করতে পারবো। আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা জনসচেতনতা গড়ে তুলুন, তথ্য দিন সবাইকে, সবাইকে বলুন তথ্য দিতে, আমরা এই ধরনের মাদক যদি আমরা আজকে প্রতিরোধ করতে না পারি তাহলে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এটি বিরাট একটি চাপ হবে, আমরা সবাই মিলে আসলে প্রতিরোধ করব। বুথ নিবন্ধন উদ্বোধন শেষে পরে সিএমপি কমিশনার কোতোয়ালি থানা পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, সিএমপির দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার বিজয় বসাক, কোতোয়ালি থানার ওসি নেজামুদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা। আপনাদের এনআইডি কার্ড লাগবে এবং একটা মোবাইল নাম্বার লাগবে, এই মোবাইল নাম্বারে সরকারের তরফ থেকে আপনাদেরকে মেসেজ করা হবে আপনার এত তারিখে আপনার অমুক হাসপাতালে আপনার কোভিডের জন্য দিয়ে দেওয়া রয়েছে, এই নির্ধারিত ডেট রয়েছে, এই বিষয়গুলো আপনারা কনফার্ম করবেন। আপনাদের সবাইকে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যারা কোভিডের রেজিস্ট্রেশন করেননি, ভ্যাকসিনের জন্য যারা রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই অবশ্যই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করুন। ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করাটা আপনার এবং আপনার পরিবারের জন্য সবচেয়ে বেশি দরকার, অতএব সেদিকে মাথায় রেখেই আপনি আপনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনটা করুন। এই রেজিস্ট্রেশনটার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।